আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রাভেল উইথ দিদারুল আলমগীর। বন্ধুরা, আজ 2 অক্টোবর 2019, 17 আশ্বিন 1426 বঙ্গাব্দ, 2 সফর 1441 হিজড়ি। এখন জেনে নিব আজকের দিনের তাপমাত্রা কেমন ছিল। আজ সারাদিন তাপমাত্রা ছিল গড়ে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তাপমাত্রা নেমে হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকালকের তাপমাত্রা হবে 33 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, এখন জেনে নিব ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম, মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। 1186 সালের এই দিনে ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন। 1718 সালে স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড এই চতুঃশক্তির মৈত্রীজোট হয়। 1790 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়। 1868 সালে কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন করা হয়। 1934 সালে জার্মানির স্বৈরশাসক রূপে অ্যাডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে। 1935 সালে মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া বা আবিসিনিয়া আক্রমণ ঘটে। 1941 সালে জার্মানির নাৎসি বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারি করে। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। 1972 সালে বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়। 1977 সালে ঢাকা সেনানিবাস ও বিমানবন্দরে সেনা বিদ্রোহ ঘটে, এতে বিমান বাহিনীর 11 জন অফিসার নিহত হন। 1983 সালে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। 1990 সালে ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে। এবার জেনে নেব আজকের দিনে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। 1696 সালে তুরস্কের অটোম্যান সম্রাট প্রথম মাহমুদ জন্মগ্রহণ করেন। 1869 সালে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। 1896 সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন প্রখ্যাত মুসলিম লীগ নেতা। 1964 সালে ফারুক মাহফুজ আনাম, তিনি একজন বাংলাদেশ রক সঙ্গীত শিল্পী যিনি আমাদের কাছে জেমস নামে পরিচিত। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন সব বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন। 534 খ্রিস্টাব্দে আটালারিক, যিনি ছিলেন ইতালিয়ান রাজা। 1853 সালে ফ্রাঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও 25তম প্রধানমন্ত্রী। বন্ধুরা, আজ আন্তর্জাতিক অহিংস দিবস। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও দেখতে আপনার মিস না হয়। দর্শক বন্ধুরা, আমাদের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/travelwithdidarulalamgir পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। বন্ধুরা, আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।